আগ্নেয়াস্ত্র দেখিয়ে পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনা ঘটল দেগঙ্গা থানা এলাকায়। ঘটনায় পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে মোবাইল ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতি দল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল দেগঙ্গায় এক পেট্রোল পাম্পে। ঘটনাটি ঘটেছে বেড়াচাপা এলাকার গড়পাড়া এক পেট্রোল পাম্পে। জানা গেছে, বুধবার ভোরে এক সশস্ত্র দুষ্কৃতি পাম্পে হানা দেয়। এক কর্মীকে আগ্নেয়াস্ত্র ও ভোজালি দেখিয়ে নগদ প্রায় 50,000 টাকা ও একটি মোবাইল লুট করে পালায়। পাশের সিসিটিভি ফুটেজে সূত্র ধরে ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। হঠাৎ করে আমার কাছে ফোন করলো যে এরকম পাম্পে ছিনতাই হয়েছে। তখন আমি আসলাম, এসে ও তো ঠোঁট দিয়ে রক্ত বার হচ্ছে। তারপর আমার সিসিটিভি ক্যামেরা আছে, ক্যামেরায় দেখলাম যে ওরা দুজন এসে তেল নিয়েছে আর চারজন লরির পিছনে গাড়ি ছিল। কী গাড়ি নিয়ে এসেছিল? ও মারুতি জিন। তারপর যা দাঁড়িয়েছিল, তারপরে গাড়িটা একটু বেরিয়ে গেল, যখন বেরিয়ে পাম্পের এক সাইডে চলে গেল। যাওয়ার পরে চারজন ঢুকলো ভেজালি দিয়ে আর বন্দুক হাতে, তাদের এই নিয়ে ওদের মারধর করে ওর কাছ থেকে টাকা পয়সা ব্যাগ কেড়ে নিয়ে চলে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দেগঙ্গা।